হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল। গত পর্বে আপনাদেরকে এর সম্পর্কে ধারণা দিয়েছিলাম, এর পর্বে আমি পিএসপি ফর ইজ স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। পিএসপি ফর ইজ স্টেটমেন্টটা কিছুটা আপনার ফর স্টেটমেন্টের মতো। ইতিপূর্বে আপনারা ফর স্টেটমেন্ট ব্যবহার করেছেন, এখন আমরা ফর ইজ স্টেটমেন্ট ব্যবহার করব। ফর ইজ স্টেটমেন্টের স্ট্রাকচারটা হচ্ছে আপনার ফর মতোই কিছুটা। প্রথমে এখানে ফর ইজ লিখলাম, তারপরে এখানে রাউন্ড ব্র্যাকেট, পরে কার্লি ব্র্যাকেট। এখানে আমরা কিছু কথা লিখবো এবং এখানে আমরা কি এক্সিকিউট করবো সেটাই লিখবো। এখানে আমরা এই যে এই অ্যারের মধ্যে যে ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলো আমরা এখানে ফর ইজ লুপের মাধ্যমে আমরা এটি প্রকাশ করব। এখানে ইতিপূর্বে আপনারা অ্যারের মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো আপনারা এখানে নাম ভেরিয়েবল লিখে, তারপরে জিরো ওয়ান লিখে একটা একটা করে ডাটা অ্যাক্সেস করতে পারছিলেন। কিন্তু আমরা একটা একটা করে ডাটা অ্যাক্সেস না করে আমরা সব ডাটা একসঙ্গে দেখতে চাচ্ছি, সেটা দেখার জন্য আমরা এই ফর ইজ স্টেটমেন্ট ব্যবহার করব। প্রথমে ফর ইজ এর ভিতরে এই জায়গায় আমরা এখানে যে নাম যে ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যারের ডাটাগুলো রয়েছে, আমরা এখানে নাম লিখে দিব, এই ভেরিয়েবলটি লিখবো। তারপর আমরা এখানে এস লিখবো, নাম এস। তারপরে আমরা এখানে আইটেম লিখতে পারি, এই জায়গায় আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যেটি লিখবেন সেটি দিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপরে পরে আমি যদি এই আইটেম গুলো প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমি ইকো করলাম, আর এখানে যদি এস যেহেতু আমি আইটেম লিখেছি সেই কারণে আমি আইটেম লিখে দিলাম। তারপরে আমি এটি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এই আমাদের সকল নামগুলো চলে আসছে। এখানে আমরা একটু অ্যাপেন্ড দেই, তারপরে ব্রেক দেই, তাহলে আমাদের এটি দেখতে সুবিধা হবে। দেখুন এই যে তিনটা নামই চলে আসছে, এখানে যদি আরো নাম থাকতো তাহলে সকল নাম চলে আসতো। এটি হচ্ছে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আপনার ফর ইজ স্টেটমেন্টের মাধ্যমে সকল ডাটা দেখতে পারবেন। তারপরে আমরা যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে যদি ডাটা দেখতে চাই সেটি কিভাবে দেখবো, ইতিপূর্বে আমরা একটি মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করেছিলাম, এখানে আমি এই অ্যারেটি আমি কপি করে আনছি। এখানে আমাদের অ্যারের মধ্যে অ্যারে ছিল, অর্থাৎ একটি অ্যারের ভিতরে আমরা আবার আরেকটি অ্যারে নিয়েছিলাম। এখন এটা যদি আমরা প্রকাশ করতে চাই, আমরা এখানে ফর ইজ স্টেটমেন্ট লিখলাম। এখানে প্রথমে আমরা এখানে যে নামটি লিখেছি এই নামটি দিব, নাম এজ। এখানে আমরা নামের ভিতরে আমরা এখানে ম্যান ওমেন দিয়েছিলাম, এই জায়গায় আমরা এখানে ক্যাটাগরি দিলাম। তারপরে আমরা এখানে এই ক্যাটাগরির ভিতরে আমাদের আরো কিছু বিষয় ছিল, অর্থাৎ ক্যাটাগরির ভিতরে যেহেতু আমরা অ্যারে নিয়েছি সেই কারণে এখানে আমরা লিখে দিলাম ইনার অ্যারে। তারপরে আমরা যদি এখানে ক্যাটাগরি পাবলিশ করি, ইকো দিলাম, আমাদের এখানে ছিল হচ্ছে ক্যাটাগরি। আমরা এটি রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা হয়। দেখুন এখানে হচ্ছে ম্যান এবং ওম্যান দুটো ক্যাটাগরি চলে আসছে। আমরা এখানে একটি অ্যাপেন্ড দিয়ে ব্রেক দিতে পারি, তারপরে এখানে গেলাম, দেখুন এখানে ম্যান এবং ম্যান আমাদের দুটি ক্যাটাগরি শো করছে। কিন্তু এই ক্যাটাগরির ভিতরে তো আমাদের আরো কিছু আইটেম রয়েছে, সেগুলো আমরা কিভাবে শো করবো, সেগুলো শো করানোর জন্য আমাদেরকে এইখানে আবার আরেকটি ফর ইজ লুপ চালাতে হবে। আমরা আবার ফর ইজ নিলাম এবং এই ফর ইজ এর মধ্যে আমাদের এখানে কি ছিল যে ইনার অ্যারে আমরা এখানে ডিক্লেয়ার করেছিলাম, আমরা এখানে ইনার অ্যারে লিখব, ইনার অ্যারে এস। আমরা এখানে দেব হচ্ছে আমাদের এখানে ভিতরে যেহেতু নাম রয়েছে এখানে আমরা পার্সন নেম দিতে পারি, পার্সন নেম দিলাম। তারপরে আমরা এখানে এই যে পার্সন নেম দিয়ে আমরা এখানে অ্যাক্সেস করব, তাহলে এখানে আমরা ইকো করছি পার্সন নেম। এখানেও আমরা অ্যাপেন্ড দিয়ে ব্রেক দিতে পারি, তারপরে এখানে গিয়ে আমরা যদি রিফ্রেশ করি, দেখুন এখানে প্রথমে ম্যান আসছে, তারপরে আমাদের সৌদ আসছে, সাকিব আসছে, তারপর ওমেন আসছে, আফরিন আসছে, মুনির আসছে, অর্থাৎ আমাদের সকল তথ্যগুলো ঠিক মতো শো করছে। এখানে আমরা বোঝার সুবিধার্থে এখানে যে আমরা ক্যাটাগরি দিয়েছি এই ক্যাটাগরিটা আমরা একটু স্ট্রং করে দিতে পারি। এটি করার জন্য আমরা এখানে এইচটিএমএল এর একটা ট্যাগ ব্যবহার করতে পারি, এইচটিএমএল এর স্ট্রং ট্যাগ। এখানে আমরা স্ট্রংটি ক্লোজ করে দিলাম, তারপরে আমরা এখানে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন এখানে আপনাদের ম্যান হাইলাইট হয়েছে, ওমেনটা হাইলাইট হয়েছে, এবং ম্যানের ভিতরে আমাদের এই
ছেলে মানুষের নামগুলো শো করছে এবং ওমেনের ক্ষেত্রে আমাদের মেয়ে মানুষের নামগুলো শো করছে। এই পর্বে আপনারা দেখলেন পিএসপি ফর ইচ স্টেটমেন্টের কাজ, অর্থাৎ ফর ইচ স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে আপনারা অ্যারের তথ্য শো করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন এবং এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে এখনো সাবস্ক্রাইব করুন। টিউটোরিয়াল সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।